এখন বাজে 8:20 আমাদের তো 8:30 বেরানোর কথা ছিল তো আমি তো রেডি হয়ে গেছি শাড়িও পরে নিয়েছিলাম তাও অর্পিতা জাস্ট ফোন করলো যে একটু দেরি হবে তাই আবার শাড়িটাই ছেড়ে নিলাম 10টায় বেরোবে বলছে যাই হোক গুড মর্নিং সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যেখান থেকে দিনটা শুরু করলাম স্নান টান তো হয়েই গেছে বুঝতেই পাচ্ছ সবই হয়ে গেছে আমি যাবো পোস্ট অফিস কিরকম দেখো লাইসেন্সটা হয়ে গেছে লাইসেন্সটা এসছে ট্র্যাকিং পাচ্ছি কালকে ট্র্যাকিং এ সুন্দরবেলা এলো যে পোস্টম্যান নাকি এসছে আর দরজা বন্ধ তাই ওখানে রাখা আছে কিরকম এদের ইন্ডিয়ান পোস্ট এইটাই তো প্রবলেম কোরিয়ার হলে তো দিয়ে দিত না ইন্ডিয়ান পোস্ট ছাড়া ওরা পাঠাবে না গভর্নমেন্টের লাইসেন্স যাই হোক আবার যাবো পোস্ট অফিসে গিয়ে বলবো ভাই এইটা আছে দাও এই এই করতে হয় কিছু করার নেই গভর্নমেন্টের অবস্থা যা হয় যাই হোক চলো আমি একটু ব্রেড খেয়ে নিয়েছিলাম তা এখন আবার একটু কিছু খাবো কেন এক পিসই খেয়েছিলাম অত সকালে খাওয়া যায় না বলে 8টার সময় খেয়েছিলাম তা চলো আবার একটু কিছু খাই খেয়ে তারপরে আবার শাড়ি পরে বেরোবো ব্লাউজটা আর খুললাম না আলাম থাক একবারে বারবার পরতে হবে সেই কারণে চলো তো আমি এই যে ওটস খাচ্ছি এখন আর রবি গেছে তো পোস্ট অফিসে আসার সময় কচুরি নিয়ে আসবে ও আর মা কচুরি খাবে চলো খেয়ে নিই তারপর আবার রেডি হবে চলো রেডি হয়ে গেছে এখন বাজে 10:10 তো বেরিয়ে পৌঁছে যাবো 10 মিনিটে ও বাইকে ছেড়ে দিয়ে আসছে আর বৃষ্টিটা এখন নেই এক্ষুনি হয়ে গেল মুসুলধারে একটুখানি তো ভালো এর মধ্যে বেরিয়ে যাই চলো বাকি তুমি তোমার ফোন দিয়ে নেবে আমাকে পাঠাবে তাহলে বন্ধুরা দেখতে পাবে ওখানে গিয়ে পাঠাবে তোমার কি কি বদমাইশি চলছে ঠিক আছে এই যে আমাদের রিহু পুচকুশনা পাকা বুড়ি বুড়ো পাকা বুড়ো চলে এসছে এসেই জল খাচ্ছে আমরা চললাম ফাইনালি বাবা আসতে 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 এখন বাজে 1:13 আমরা এখানে একটু দাঁড়িয়েছি প্রায় বোলপুরের কাছাকাছি পৌঁছে যাওয়ার মুখে একদম তো সুমনরা একটু নেমেছে এখানে আখের রস আছে ডাব আছে একটু খাবো তারপরে আমরা বাকিরা আর বোধ হয় 15-18 কিলোমিটার আছে বেশি দূর আর নেই আর হিউ অনেকক্ষণ ঘুমালো ঘুমিয়ে এখন উঠে গেল এই যে কাকি আছে চলো আমরা প্রায় পৌঁছে গেছি মানে ডাব আর আখের রস খাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে পৌঁছে গেলাম বোলপুরে আমরা অনেকদিন পর এলাম আবার হ্যাঁ অনেকদিন পর কিতনা দিন পর মে আয়া রে জওয়ান কিসে খেলা ইসেই গাড়ি চালানো তাই না হ্যাঁ আমরা আবার চলে যাচ্ছি টাটা তো আমরা এখন বানিদির বাড়ি যাব তো লাঞ্চ করে তারপরে বেরোবো এখনই জামা কাপড়গুলো দিয়ে চলে আসবো বিকালবেলা আবার যাব কেন অনেকটাই লেট হয়ে গেছে সেই জন্য তপনদা বলছে খেয়ে দে তারপর যেতে সকালে পোস্ট অফিসে গেলাম পোস্ট অফিসে গিয়ে ওদেরকে বললাম ভাই ওইটা তো কালকে ডেলিভারি হয়নি আমি তো পাচ্ছি ইনটিমেশন মেসেজের থ্রু দিয়ে তা বললো যে হ্যাঁ ওটা দেওয়া হয়নি কালকে লোড টোড ছিল আমি আর কিছু বাবা ওই করলাম না বললাম দিয়ে দাও আই কার্ড দেখালাম দিয়ে দিলো পেয়ে গেলাম লাইসেন্সটা এসে গেছে তা যার কাছ থেকে করায় খুবই রেপুটেড আই মিন ভালো খুবই বিশ্বাস যোগ্য ছেলে আমি তার রেফারেন্সও দিয়ে দেবো হ্যাঁ তোমরা আরটিও রিলেটেড কোনো রকমের কাজ যদি হয় তাহলে তার হেল্প নিতে পারো হ্যাঁ সে যেটা নাম তার টেলিফোন নম্বর সব কিছু দিয়ে দেবো আর অ্যাকচুয়ালি কথার দাম আছে এইটাই তো দরকার অ্যাকচুয়ালি আর যে সময়টা বলে সেই সময়ের মধ্যে কাজ করে দেয় আমাদের তো এইটাই চাই না তো
তা রিলেটেড আরটিও রিলেটেড যে কোনো জিনিস ওর থেকে আমরা মানে হেল্প নিতে পারি। আমি করে দেখলাম, আমি করে দেখলাম, ভালোই হলো, সময় মতো হয়ে গেছে সব কিছু। আর শ্রাবণ থেকে নিয়ে যাওয়ার সময় তো রাস্তা সব ভাঙা চোরা, ভাগ্যে মানে আমরা বাইকে গেছি, তা নাহলে যদি বাই চান্স বৃষ্টি ভেবে গাড়ি নিয়ে যেতাম আবার ফিরে আসতে হতো ভিআইপি রোড দিয়ে, আবার হলদিরাম হয়ে যেতে হতো, কেন কি সব রাস্তা ভেঙে দিয়েছে। এবার আমরা গলি গলি কার ঘর এর ঘর ওর ঘর এইসব করতে করতে পৌঁছে গেছি, 10:30-4 মধ্যে পৌঁছে গেছি, 10 বলেছিল, তা সেটা তো হয়ে গেল। এখন একটু স্যালাড কাটবো, একটুখানি স্যালাড যেহেতু ওই বিট ফিট আছে ওগুলো তো তো কনজিউম করতে হবে, আর খাবার আনিয়েছি যেটা বললাম, তা সেই খাবার নিয়ে আমি আর মা বসছি ডাইনিং টেবিলে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। শ্রাবন্তী তো এই 1:30-2 মধ্যে ওখানে পৌঁছে যাবে, 3.5 ঘন্টা তো লাগেই ড্রাইভ করলো, ড্রাইভ করলে বোলপুর পর্যন্ত এখান থেকে। তো যাই হোক আবার আসছি, যাই আগে স্যালাড ট্যালাড বানিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার আসছি। আজকে গল্প হচ্ছে না, আজকে শ্রাবন্তীর ওখান থেকে পাবো তো অ্যাকচুয়ালি কিছু কিছু ক্লিপ পাবো, তা সেইগুলো দেবো, আমাদেরটাও দেবো, কিন্তু এইগুলো যদি আমি আবার বলি অনেক বেশি হয়ে যায় তাই জন্যে। তা আসুক ওরটা তাহলে কম্পাইল করে দেবো, আমার আর মায়ের অ্যাক্টিভিটিস আর ওর অ্যাক্টিভিটিস ওখানে কী করলো। হ্যাঁ সবাই ভালো থেকো, আনন্দে থেকো, জয় গুরু ওম সাই রাম। তো এই যে কালকে দুটো মাছ ছিল সেটা আমি খাবো, চাটনি এসে গেছে আগেকার মতো অনেক দিন পরে। এবার এইটা আমি স্যালাড বানালাম বিট ফিট গাজর ফাজর এসব শশা বসা দিয়ে, আর ওরা দিয়েছে এটা সয়াবিন নাকি সয়াবিন, এটা ভাজা, আর এটা কিসের তরকারি ভাত ডাল। তা এই যে বসেছে দুপুরে খেতে বসে খেয়ে নিয়ে আমরা, কোনো দুটো বাজে এখানেই বসেছি দিতে সুবিধা এটা। হ্যাঁ এগুলো নিয়ে নিয়ে টেন্ডারে ওখানে নিয়ে যেতে খুব অসুবিধা হয় আমার, ওই শ্রাবন্তী থাকলে করলে করে, তোমরাও খাওয়া দাওয়া করো, আমরা খাওয়া দাওয়া করে নিই, বিকেলে কথা বলবো, চলো ভালো থেকো, আমরা খাই টুকটুক করে। ঠিক আছে, অনেকদিন পর অম্পির সাথে আবার দেখা হলো সেই ব্যাঙ্গালোরের পর থেকে, অনেকদিন পর আমরা আবার এক জায়গায়, আমি একই থাকবো কেটেছি তো করেছি। চলো তবে এখন যাচ্ছি লাঞ্চ করে, আমি অর্পিতা সুমন তিনজনা, এখন আমরা একটি মিষ্টির দোকানে একটু মিষ্টি নিতে আর ফুলের মালা নিয়ে নিয়েছি, তারপর যাবো। আরে এইসব কি কার্লস ফার্লস নিয়ে বসেছে, কার্লস ফার্লস নিয়ে বসেছে, 7 বাজে চা বানিয়ে নিলাম আমরা তো দুজন, আর ওদিকে ও ধাই ধাই করে নাচছে বোধ হয়, না নাচছে না একটা গেছে এতে, আর বৌমা তো ওখানে বোলপুরে পৌঁছে গেছে ভালোভাবে খবর দিয়েছে, আর তোমরা একটু চোখের সাবধানে থেকো, কেন ছেলে তো হয়েছে দেখেছো অবির চোখে কিরকম হয়েছে, ছোঁয়াচ্ছে জিনিস একটু, যাই হোক 2-4 দিন তো থাকবেই, এখন 10-12 দিন ওই ঠান্ডা জল টল দিলে ঠিক হবে, ড্রপ দিচ্ছে, হ্যাঁ আস্তে আস্তে ঠিক হবে, একটু কষ্ট হবে, এতে কষ্ট হয় সন্ধ্যেবেলা বিশেষ কষ্ট হয়, কেন এই লাইট জ্বলার পরে না কড়কড় করে ভেতরে, যন্ত্রণা হয়
সেইটাই সন্ধ্যাবেলা দিনের বেলা সেরকম কিছু হয় না, জল পড়ে না, জল পড়ে কিন্তু রাত্রে একটু কষ্ট বেশি হয়, ওই জন্য কালো চশমা পরে থাকতে বলেছি, থাক বেশিরভাগ সময় কালো চশমা পরেই থাকবে। আর চাটা বানালো, এখন চাটা খেয়ে নি, তোমরাও খাও, ভালো থেকো, সাবধানে থেকো, সাবধানে থেকো, চোখটা বাঁচিয়ে রেখো, দেখো এখানে চারিদিক হচ্ছে শুনছি এটা, হ্যাঁ তোমরা ভালো থেকো, জয় গুরু অনুসায়ী। তো বছর আগে এখানে এসেছিলাম, সব কিছুই চিনতে পারছি না, সব ঠাকুর মন্দির ছোট্ট ছিল তখন, এখন কত বড় হয়ে গেছে, বিশাল না জায়গাটা হয়ে গেছে। এখন যাচ্ছি পম্পির সাথে সুদুলের, পম্পির বাড়ি যাচ্ছি, চলো একটা মুখ টুক ধুলাম, ফ্রেশ হলাম, তারপর যাচ্ছি। তো মিষ্টির দোকানে এসছি, একটু মিষ্টি নেব, টাটকা হবে তো দাদা, এটা টাটকা হবে তো, চলো ঘোরা হয়ে গেল, আবার যাই, টাটা। তো চলে এলাম বানিদির বাড়ি, কীর্তন ছিল, ডেকে ডেকে চলে এলাম, এবার শাড়ি ছাড়বো, ফ্রেশ হবো, শাড়ি ছাড়বো, সেই সকাল থেকে শাড়ি পরে আছি, আর শাড়ি নিয়ে গেল পম্পির বাড়ি, গেলাম ও বাড়ি, আবার এলাম, আবার গেলাম, এবার ফ্রেশ হয়ে শাড়ি ছেড়ে বসবো, চলো। এখন বাজে 11টা, আমরা এখন সবাই মিলে ডিনার করতে বসেছি, রাত্রিবেলা সব গল্প হলো, এরা সব এডিটিং করলো, এখন সব ডিনার, আগে ডিনার হচ্ছে পনিরের তরকারি, পোস্ত, রুটি, আমার তো এরকমই ভালো লাগে সে খেতে। পাঁচটা কুড়ি, তা গেলাম একটু খাবার দাবার নিয়ে এলাম, মায়ের জন্য নিয়ে এলাম, মামার জন্য নিয়ে এলাম, তা খুব একা একা অনেক দিন পরে, চশমা পরিনি, কেন কেউ নেই তো ঘরে, কোনো অসুবিধা নেই, মাকে এটক করে দিয়ে দেবো, রাত্রিটা ব্যথা হয় একটুখানি, তাহলে ঠিক হয়ে যাবে, তোমরা লিখেছো বন্ধুরা, আমি গাইডেন্সটা পেলাম। তা এখানেই আজকে শেষ করবো, খাবারটা দেখিয়ে দিই কী কী এনেছি, বাইরে গিয়ে একটা ছোট্ট দোকান থেকে খাবার নিয়ে চলে এসেছি, ঠিক আছে। আর আজকে কপিরাইট হলেও হবে, আমি দু লাইন গিয়ে দেবো, সাবন্তি থাকলে তো গাই, আজকে নিজেই একা গাইব, হ্যাঁ না। এই যে মিষ্টি ডাল এনেছি মায়ের জন্য, আমি একটু নিয়ে নিয়েছি টক করে মায়ের থেকে, আর এই যে ডিম নিয়ে এসেছি, শনিবার মানছি না, একা রয়েছি, আর রুটি, আর আমার রুটিটা এখানে রয়েছে, আমি নিয়ে নেবো, খাবার দিতে নাও, আর মিষ্টি ডাল, আর একটু যদি গুড় বলো গুড় দিতে পারি, বা জাম বলো জাম দিতে পারি, আর শেষ করে দাও, তুমি তো আছো, গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ, ভালো থেকো, খেয়ে নাও, পেঁয়াজ দিয়েছি একটু, জাম দিয়ে দেব, জাম দিয়ে দিয়েছি, সবাই ভালো থেকো বলে দাও, সবাই ভালো থেকো, কালকে আবার দেখা করবো, সুস্থ থেকো, আশীর্বাদ করছি, জয় গুরু।